صلى رسول صلى الله عليه وسلم فجر النماز আদায় করলেন আদায় করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওকে জিজ্ঞাসা করলেন ওহে বেলাল তুমি কি এমন কাজ করেছো তুমি কি এমন কাজ করেছো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো জানি না কি এমন আমল করেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওহে বেলাল আমি যখন মিরাজের রাতে জান্নাত ভ্রমণ করতেছিলাম ওই জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলাম ওহে বেলাল তুমি কি এমন কাজ করেছো যেই কাজের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়েছেন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো দয়াল নবী ওগো মেহেরবান নবী ওগো রাহমাতুল লিল আলামিন নবী যখন আমি পবিত্রতা অর্জনের উদ্দেশ্য আমি যখন জাগ্রত হতাম যখন আমি পবিত্রতার নিয়ত করতাম যখন আমি ভালো কোন কাজের নিয়ত করতাম আমি সাথে সাথে ওজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করেছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওহে বেলাল এই ওজুর মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়েছে যার কারণে তোমাকে জান্নাতের মধ্যে পাঠিয়েছে শুধু তাই নয় ওই মিরাজের রাতে যখন আমি গিয়েছিলাম জান্নাত যখন আমি দেখতেছিলাম ওই জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজটা আমি শুনতে পেয়েছি এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন ওগো দয়াল নবী কাল হাশরের ময়দানে প্রত্যেক উম্মতের এত জাগ্রত হবে ওই কঠিন মুহূর্তে আপনার উম্মতদেরকে কিভাবে আপনি চিনবেন সুবহানাল্লাহ বলেন না সম্মানিত হাজেরিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বললেন ওগো সাহাবীরা শোনো একটি কালো ঘোড়ার পাল যদি থাকে ওই কালো ঘোড়ার পালের মধ্যে যদি একটা সাদা ঘোড়া থাকে তুমি তাকে বাহির করতে পারবে নাকি পারবে না সাহাবী কেরামরা বললেন ও দয়াল নবী অবশ্যই অবশ্যই ওই কালো ঘোড়ার মধ্য থেকে সাদা ঘোড়াটা বাহির করা তো আমাদের জন্য সহজ সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার উম্মতেরা যখন ওযু করে ওই কিয়ামতের ময়দানে যখন উঠবে যখন দাঁড়াবে কিয়ামতের ময়দানে তার চেহারা উজ্জ্বল হতে থাকবে চমকাতে থাকবে তার হাত দুটি চমকাতে থাকবে আর তার পা দুটি চমকাতে থাকবে ওজুর ওজুর কারণে তার দেহটা চমকাতে থাকবে আমি যখন দেখব অনেক উম্মতরা আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতদেরকে এমন ক্ষমতা দিয়েছে যেই ক্ষমতা ওজুর মাধ্যমে অর্জন হয় কাল হাশরের ময়দানে যখন আমার উম্মত দাঁড়াবে উম্মতরা ওযু করার কারণে তার আলোগুলি তার দেহগুলি তার অঙ্গগুলি আলোকে আলো ঝলঝল করতে থাকবে আমি রাসূল আমার উম্মতদেরকে এইভাবে চিনতে পারবো সুবহানাল্লাহ ওই কাল হাশরের ময়দানে আমার রাসূল কিভাবে চিনবেন ওই অঙ্গগুলি যা আমরা ধৌত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধৌত করার কথা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিক ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন আমার রব্বে কারীম আমাদেরকে বলতেছেন তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তোমরা তখন তোমাদের মুখমণ্ডল ধৌত করবে তোমাদের হাত দুটি কোনোই পর্যন্ত ধৌত করবে মাথা মাসাহ করবে এবং পা পায়ের টাকু পর্যন্ত ধৌত করবে তাহলে লাভ কোথায় ওই কাল হাশরের ময়দানে প্রত্যেক উম্মতেরা নয় প্রত্যেক নবীরাও ইয়া নফসি করতে থাকবে আমার দয়াল নবীর দরবারে চলে যাবে আর আমার দয়াল নবী আমাদেরকে চিনতে পারবে যারা পরিপূর্ণভাবে ওযু করেছে ওযু আদায় করেছে তার অঙ্গগুলি চমকাতে থাকবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উম্মতদেরকে দেখে 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 আমার দয়াল নবীর কাছে নিয়ে আসবে সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন যখন আমরা কোনো কাজ করতে যাইব শুধু যে নামাজ পড়লে অযু করব তা নয় আমরা বাহির হয়ে যাব তখন আমরা অযু করব আমরা কোনো ভালো কাজ করব তখন আমরা অযু করব কোনো ভালো কাজের নিয়ত করব তখন অযু করব সম্মানিত হাজেরিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এটাও ফরমাচ্ছেন কোন ব্যক্তি যদি ওযু করে ওযু অবস্থায় যদি তার ইন্তেকাল হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করে দিবেন শহীদের মর্যাদাকে দান করে দিবেন সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেন যদি কেউ পরিপূর্ণভাবে ওযু করে ওযু করার পর আসমানের দিকে তাকিয়ে অথবা শুধুমাত্র আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথা যখন বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে মাদানী ভয়েস অফ আল্লাহ কুরআন ও সুন্নিয়তের কথা বলে